দীর্ঘদিনের পুরাতন জাদুর আসর এবং দীর্ঘদিনের পুরাতন জিন্নাতি সমস্যা নষ্ট হয়ে যাবে মাত্র কুড়ি মিনিটে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন জিন্নাতি বা জাদুর সমস্যায় আপনি অনেক চিকিৎসা তদ্বির করেছেন দুই চার দিন ভালো থাকছেন পরে আবারও সেই সমস্যা আপনার মধ্যে দেখা দিচ্ছে এই ধরনের সমস্যায় আপনি যদি পড়ে থাকেন বা আপনি চাইছেন কেউ যেন আপনাকে জাদুটনায় আক্রমণ করতে না পারে বা আপনি চাইছেন কোনো দুষ্ট জিন সে যেন আপনাকে আক্রমণ করতে না পারে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে পাওয়ারফুল শক্তিশালী এমন একটা আমলের কথা শিখিয়ে দেব ওই আমলটা যদি আপনি ঠিকঠাকভাবে করে যেতে পারেন আপনার দীর্ঘদিনের পুরাতন জাদুর আসর জিন্নাতি আসর নষ্ট হয়ে যায় মাত্র কুড়ি মিনিটে মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আপনি জিন্নাতি সমস্যা বা জাদুর সমস্যা থেকে আরোগ্য লাভ করতে পারবেন ইনশা আল্লাহ কেবল ধৈর্য ধরে ভিডিওটি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আমি সব সময়ে একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বন্ধু আমার দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি একমাত্র মহান রব্বুল আলামিনের হুকুমে এবং প্রিয়নবী সাল্লা সাল্লামের নুরানি তরিকার মধ্যেই রয়েছে আপনি যদি নিজের জীবনকে আল্লাহর হুকুম এবং প্রিয় নবী সাল্লা সাল্লামের দেখানো পথে অতিবাহিত করতে থাকেন নিজের জীবনকে আপনি চালাতে থাকেন তাতেই আপনি কামিয়াব হয়ে যেতে পারবেন দুনিয়াতে এবং আখেরাতে আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন যে কুড়ি মিনিটে জিন্নাতি সমস্যা বা জাদুর আসর নষ্ট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা মাত্র কুড়ি মিনিটেই নষ্ট হয়ে যাবে ওই সব জিন্নাতি সমস্যা বা জাদুর আসরগুলো যে আমলটি আপনাদেরকে বলবো সেই আমলটি করতে সময় লাগবে মাত্র কুড়ি মিনিট এবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি কোন আমলটি আপনাদেরকে করতে হবে আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাহুয়া হদাহু লা শরিক আ লাহু লাহুল মুলকু আলা হুল হামদুয়াহুয়া আলা কুল্লিশাই ইন কদির এই দোয়াটি পড়ার লাভ কি জানেন ওই ব্যক্তির আমল নামায় একশোটি নেকি লেখে দেওয়া হবে এবং একশোটি গোনাতার মাপ করে দেওয়া হবে একশোটি গোলাম আজাদ করলে যে স্বভাব সেই স্বভাব তার আমল নামায় লিখে দেওয়া হবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তিটা দুষ্ট খবি শয়তান জিনেদের অনিষ্টতা থেকে হেফাজতে থাকবে এবার আপনি এটা পড়বেন কখন আপনি ফজরের নামাজ পড়ে নামার পর ওই জয় নামাজে বসে বসেই তসবির দানাটা হাতে নিয়ে একশো বার গুনে গুনে আপনি পড়তে থাকবেন লা ইলাহা ইল্লা হুয়া হেদাহু লা রিকা লা হো লা হুলমুলকুওয়ালা হামদু হামদুয়া হুয়া আলা কুল্লিশাই ইম কদির একশো বার আপনি ফজরের নামাজ পাঠ করে পড়তে থাকবেন তাহলে কি হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি দুষ্ট শয়তান জিনেদের অনিষ্টতা থেকে হেফাজতে থাকবেন আর যদি আপনি সময় অর্থাৎ মাগরীবের নামাজের পর এটা যদি আপনি আপনি পাঠ করে নেন তাহলে মাগরীব থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনি দুষ্ট শয়তান জিনেদের অনিষ্টতা থেকে হেফাজতে থাকবেন আর বন্ধু আমার জাদু হয়ে থাকে কিন্তু দুষ্ট খবি শয়তান জিনেদের সাহায্যে এই জন্যই আপনি যদি এগুলো প্রতিদিন বার করে পাঠ করতে থাকেন, জাদু আপনার কাছে এসে জাদুটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং আপনি শয়তানদের অনিষ্টতা থেকে হেফাজতে থাকতে পারবেন মহান রব্বুল আলমিনের ইচ্ছায় ইনশা আল্লাহ বন্ধুরা এই কথাটি আপনারা বোখারি শরীফের মধ্যে পেয়ে যাবেন